of the family. Tiki bola chong, wade jar sune chile ta to tumra paiso. Es chaite kuti kuti gun beshi paiso. Tobe janiye rakho, jannater asol duita sup, ek number ar dui number asol duita sup. Tomader ke ekhono dewa hoy na. Family khub Allah eti ki bole. Amra wado ja shunchilam, je shunnei. আমরা তো বেকুল হয়ে জান্নাত পর্যন্ত হচ্ছি তোমার মেহেরবানিতে, আর আমরা ওয়াসে যা শুনছিলাম তার থেকে আরো কোটি গুণ বেশি পাইছি। তুমি আল্লাহ কো আসল দুইটাই বাকি রইছে, তে দাও দিয়া দাও। আল্লাহ বলবেন, এ পাবলিকের গোষ্ঠী জান্নাতি পাবলিকের দলে রাজে দিতে পারি, একটা শর্ত আছে। শর্ত কি রে মওলা? জান্নাতের আসল দুইটা সুখের নাম দরিয়া আমি আল্লাহর কাছে চাইতে হবে, তাইলে দিব নাইলে দিব না। আসল দুইটা সুখের নাম দরিয়া আমি আল্লাহর কাছে চাইতে হবে, এই দুইকে দিয়ে কিন্তু ঈদের আনন্দ মানাইব। এখন তো পাবলিকের লাগছে আসল দুইটা সুখের নাম বাকির কত। পাবলিক ফাংশন যদি লাগে যায় মানে কই নি কি শুরু করছো, এটা কি মাছের বাজার হইছো? পাবলিকটা কোন ব্যাপারে লাগে গেলে মাছের বাজারই বানাইলে, এখানে ওই তালুই দরাই একজন দাঁড়াইব আর মামলাদারি করব। কো শুনো থামো, আমি আসল দুইটা সুখের নাম বলতেছি। কো কই এক নম্বরে এই, দুই নম্বরে এই। আরেকজন দাঁড়াই কই, হে যা বলছো তুমি, ইডি তোমার বাড়িতে নাই, ইডি আমার বাড়িতে আছে। এইভাবে পাবলিকটা সিল্লা সিল্লি করব, আরেকজনে ক্রস করব, তোমার বাড়িতে নাই, ইডি আমার বাড়িতে আছে। শেষ পর্যন্ত একটা এলাট পাবলিক দাঁড়াইব, আমার ভাই জান আমার মনে এটা বাঙালি ওই তো মানে এলাট পাবলিক দাঁড়াইব। আর সিল্লা সিল্লি কইরা কোনো ফায়দা নাই রে, এইভাবে বাহির করতে পারবো না। শুনো যেই সমস্ত হুজুরদের ওয়াজ শুনি আজকে জান্নাতে আসি রে। সিরাজুল ইসলাম মিরপুরি, রাফি বিন মুনির, গহরপুরি, অলিপুরি, আনসারি, কাসিমি, যেই সমস্ত হুজুরদের ওয়াজ শুনে আজকে জান্নাতে আসলাম রে, এই হুজুররাও জান্নাতে আছে। আর সিল্লা সিল্লি না কইরা চলো রে হুজুরদের কাছে যাই, জান্নাতের আসল দুইটা সুখের নাম শিখাইয়া দেওয়ার জন্য। সব পাবলিকরা কইবো না এই কথাটা ঠিক আছে, আর সিল্লা আলম নাই চলো কোথায় মিল ঘুরি আছে দেখেন নাম শিখাই দিতে। সমস্ত পাবলিকরা আলেমদের কাছে হাজির, এই সমাজের শিরোপতি উলামায়ে কেরাম, দুনিয়াতে যেইভাবে তোমাদের পিছনে দৌড়তে হইতো জান্নাতে আসার পরও আল্লাহ আবার দৌড় তুলাইছে। আলেম রকম কি কো বুঝাই কো, আমরা ভিসে আবার দূর থেকে জান্নাতে তো আসছো আর দূর থেকে না ওয়াসনার জন্য। এরা কি ও উলামায়ে কেরাম, আল্লাহ আমরা জিজ্ঞাসা করছেন ওয়াজ যা শুনছিলে জান্নাতের সুখের কথা, জান্নাতে তো আইসো পাইছো নি সবটা, আমরা কইলাম আল্লাহ সবটা খালি পাইছি যে থা না, এর চাইতে আরো কোটি গুণ বেশি পাইছি। আল্লাহ এখন ঠিকই আছে, তবে যাই না রাখো জান্নাতের এক নম্বর সুখ আর দুই নম্বর সুখ আসল দুইটা সুখ তোমাদেরকে এখনো দেওয়া হয় নাই। আমরা কইলাম আল্লাহ দেলাও, আল্লাহ বললেন দিতে পারি, জান্নাতের আসল দুইটা সুখের নাম ধরিয়া আমি আল্লাহর কাছে চাইতে হবে। এই সমাজের শিরোপতি উলামায়ে কেরাম, এই জন্য আবার দৌড়াইছি আপনাদের পিছনে, মিরপুরি গো, অলিপুরি গো, গহরপুরি গো, জান্নাতের আসল দুইটা সুখের নাম শিখাইয়া দাও। আমার ভাই এখন উজুরার ফালা উজুরা হইব কস কি, আসল দুইটা রয়েছে আমরা তো জানি না। এখন আপনারা যেভাবে আসতেছেন না আপনি কে ঠিকই আসবে কবে দেখছো, মামলা দাঁড়ি করছিলাম উজুর রাই দি ভালো না মসজিদ যদি ইমাম সাহেবের ফেস লাগে যায় ওলে হাসে ইমাম সাহেবই জানে না আর তুমি মামলা দাঁড়ি করো, আমরা মামলা দাঁড়ি করছিলাম উজুর রাই ভালো না।
এখন পাবলিকরা কইব হুজুর বার করেন, এখন এরা হাসবে সাইডে দাঁড়াইয়া হুজুর আর ফালা শুরু হুজুর। যারা মুফাসসিরে কুরআন ওয়াইজিনে আজাব, এরা হলো এলাত মানুষ, এরা মানুষে ছিল। এই গত রাত্রে এই সময়ে যা 11:30টায় একটা বয়ান শুরু করছি গাজীপুরে, এখান থেকে আসছি সিলেটে, আমার বই আমরা সিনে দেশবাসী এলা মুফাসসিরে কুরআন ওয়াইজিনে আজাম, এরা ভালো ভালো কোন চিন্তার কোনো ব্যাপার নাই, বার করে ভালো আসল দিকে বার করো, কোন কোরআন শরীফ শুরু হবে তাফসীরুল কুরআন মহা সম্মেলন। আর একটু জোরে কই না, খালি কি সরার সারে না জান্নাতেও, জান্নাতেও তাফসীরুল কুরআন মহা সম্মেলন। তাফসীর কুরআন কেন করব, প্রথম পারার প্রথম সুরার প্রথম আয়াত থেকে তেলাওয়াত কইরা যাইবে, তাফসীর কইরা যাইব, আর দেখবে জান্নাতে আয়াতে জান্নাতের কোন সুখের কথা হওয়া গেছে, এটা বাস্তবে ফাইলাম নি না ফাইলাম না, এভাবে দেখা যাই। যখন দেখুন কোরআনেও আছে বাস্তবেও আছে, এটা এক নয় দুই নয়, যখন দেখুন কোরআনে হয়েছি বাস্তবে নাই এটা এক, এরপরে আবার যখন দেখুন কোরআনে হয়েছি বাস্তবে নাই এটা দুই, এভাবে বার করিলে কোরআন শরীফের সারা কোরআনের ব্যাখ্যা করলে যাইব কই, ছুটবো না বার করে ফেলাবো ইনশাআল্লাহ। শুরু হবে তাফসীরুল কুরআন মহা সম্মেলন, প্রথম পারা শেষ, পাঁচ পারা শেষ, দশ পারা শেষ, পনেরো পারা শেষ, বিশ পারা শেষ, পঁচিশ পারা শেষ, সাতাশ পারা শেষ, আঠাশ পারাও শেষ, ২৯ নম্বর পারায় দুইটা গেছে, কোরআনে যা পায় জান্নাতে সব মওজুদ। আমার ভাই ২৯ নম্বর পারার মাঝামাঝি গিয়া এক সুরার একখান আয়াতের লাগাল পাইব, যে আয়াতখান আমি খুব বাতে ভাত করেছিলাম, এখন একবার কোন সুবহানাল্লাহ। আমরা বক্তা মানুষ ফুটপাতে যে আয়াত করি এটা রহস্যজনক, ইদিনের ওয়াদের জন্য এই আয়াতে যা পাইব তা বাস্তবে আর নাই একটার লাগাল পাইছে। উজুহু ইয়াউমা ইযিন নাদিরাতুন ইলা রাব্বিহা এতক্ষণে ২৯ নম্বর পারার মাঝামাঝি আইসা পাইছি রে, উজু হইয়াউমা ইজিন নাদিরাতুন ইলা রব্বিহা নাদিরা, সরাসরি আল্লাহকে দেখতে হইব, সরাসরি আল্লাহকে দেখিয়া আল্লাহর দিদার হাসিল করিতে হইব, আল্লাহকে দেখিয়া আল্লাহর কুদরতি হাইসিয়তে কুদরতি পজিশনে আল্লাহকে দেখিয়া আল্লাহর দিদার হাসিল করিতে হবে, এটা তো আমরা এখনো পাই নাই, একটা বের হয়ে গেছে আর পারা রইছে কতটুক বাকি, দেড় পারা, এখন তো আর এক কান বার করতেব, এই দেড় ফারার বিত্তেনি হওয়া যায়, দেড় ফারা শেষ বাহির হয় নাই, যা হয়েছে সব জান্নাতে মজুদ। সারা কোরআনের তফসির কইরা বার করতে চাইছিল দুই খান, বার হইল কয়খান, এক খান, ফালা ফালি কি রইল না, বেদারির সার শেষ, বেদারির সার মিরপুরির শেষ, আল্লাহ আকবার। এখন একটা তো বাড়িছে বাইরে ওই উলামায়ে কেরাম চালু না, এটি দেড় বাজে, হ্যাঁ আমার ভাই একটা বার করে কো আল্লাহ পাবলিকে কইব, হ্যাঁ মে হুজুর লাগো আল্লাহর কাছে কি চাইতেছো, কো যেটা বার করছি এটা চাইমু আল্লাহর দেখতাম, কো না হবে না পাবলিকে বাধা দিবি, হবে না আল্লাহর সাথে কথাবার্তা আপনার সাথে হয় নাই, আমরা পাবলিকের সাথে হইছে, কথা ডিজাইন বুঝছেন নি আল্লাহ, কথা ডিজাইন হইল একটা বার কইরে একটা চাইলি মু, এই রকম না দুটা বার কইরে দুইটা চাইতে, এখন তো দিছে পাবলিকে আটকাইয়া সালাতগিরি শেষ হইল, শেষ হয়ে গেছে, এখন আল্লাহর এক ওলি দাঁড়াইয়া হইব, ওলিরা দাঁড়াইয়া হইব, এরার পাওয়ার সালাক্কে উজুর থেকে আরো বেশি, ঠিক না বেটি, অনেক হুজুর আছেন বাহরুল উলুম, আমি এক কোটি বন্ডি বেটা সিরাজুল ইসলাম মিরপুরি, দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত সরাসরি না দেখলো মোবাইল হইলো দিক কে লেছে, ঠিক না বেটি,
কিন্তু এমন আলেম আছেন এদের ইলমে আমলের ইলম দাইলা দিলে সুতের মতো বাস্ত থাকবে বাহরুল উলুম আল্লাহ ওয়ালা এরা দাঁড়ায় এরা দাঁড়ায় কইব এ জান্নাতি পাবলিকের গোষ্ঠী এ জান্নাতি উলামায়ে কেরাম শুনুন আমরা যেহেতু একটা বাকির করেছি এটা আল্লাহর কাছে চাইবো আর দুই নম্বরটা বাকির করতে পারি নাই আল্লাহরে বলবো মাওলারে দুই নম্বরটা কি আমরা সারা কোরআনের তাফসীর করে বাকির করতে পারি নাই তুমি আল্লাহ এত জানো সুতরাং দুই নম্বরটাও তোমার কাছে চাও এই কথা শুনিনা সব জান্নাতি পাবলিক সহ সবাই কোরআনতে এটা ঠিক আছে প্রথম জুমার দিন আইছেনি আসে নাই এখনো প্রথম জুমার সমস্ত জান্নাতীরা এরা বলতে থাকবে এরে মাওলা তোমারে দেখতে চাই সরাসরি তোমাকে দেখিয়া তোমার দিদার হাসিল করিতে চাই এই মাওলা দুই নম্বরটা কি আমরা বাহির করতে পারিলাম তুমি মাওলা এত জানো সুতরাং দুই নম্বরটাও তোমার কাছে চাই আল্লাহ বলবেন এই কথা বলতে বলতেই প্রথম জুমার দিন আসিয়া যাবে আল্লাহ বলবেন যার দিন বাড়িতে যে প্রাইভেট আছে এই প্রাইভেটে উঠো নিয়ত কইরে উঠবাই নিয়তটাই হলো এই প্রাইভেটের পাইলট নিয়ত করতাম 100 নম্বর থালাতে যাইতাম ঈদগাহের মাঠে আমার ভাইজান এরা কই আল্লাহ 100 নম্বর থালা আছে ঈদগাহের মাঠ আছে আমরা তুই দি জানি না এই জন্য তুই তোমাদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ এইভাবে তোমাদেরকে দর্শি পাবলিকদেরকে জিজ্ঞাসা করছি দাজ্জি প্রাইভেটে উতরে তোমার দেহটা হইব এই প্রাইভেটের ইঞ্জিন মনটা হইব সেই প্রাইভেটের পাইলট এই নিয়ত কইরা উঠা 100 নম্বর থালা সমস্ত জান্নাতীরা জারজির প্রাইভেটে উঠব শুধু জান্নাতি পুরুষ নয় রে ও চরপাড়ার ও সরার পাড়ার মা বোনেরা গো তুমিও যদি জান্নাতি হও তোমারও একটা বাড়ি হইব এই বাড়িতে গাড়ি থাকব মহিলারাও দুনিয়ার মহিলা যারা জান্নাতি হবে এরাও জারজির প্রাইভেটে উঠব আমার ভাই এক তলা থেকে আরেক তলা হলো 500 বছরের রাস্তা কিন্তু এই প্রাইভেটে ওঠার সঙ্গে সঙ্গে মাত্র কয়েকটা মিনিটের ব্যাপার রে কয়েকটা মিনিট ভিতরে 99 তালা পাড়ি দিয়া 100 নম্বর তালায় যাইয়া লেন করিব আমার ভাই ঈদের আনন্দ মানাবে এই দুইটা দিয়া দুইটা কি আসতেছে প্রাইভেটে থাইকে ওই বিমানটা যখন লেন করে কাছাকাছি গেলে দেখা যায় না নি রোডও দেখা যায় এই রোডে নামবে প্রাইভেটে থাইকে ওই একটা সিংহাসন দেখবি দেখতে কইব ওহ বাবা রে এত সুন্দর সিংহাসন রে ও এটা যদি আমার হইতো আমার ভাইজান এখন প্রাইভেট থেকে নামছে তাই সিংহাসনটা দেখে একটু আগাইছে আগায়ে দেখে সিংহাসনে তার নাম লেখা ব্যাপার কি রে এটাতে আমার নাম লেখা আর একটু আগে দেখে আমার ঠিকানাও লেখা অমুক তালার এত নম্বর বাড়ির মহাজন সাহ অমুক সাহ ওহ এটাতে আমার সিংহাসন বে যেটার জন্য এত আফসোস করছিলাম এটা তো আমারই সমস্ত জান্নাতীরা দারজির সিংহাসনে বসবে এটা হলো সমষ্টিগত সুখ ঈদের ঈদ মানাবে ঈদ পালন করবে দারজির সিংহাসনে বসবে মধ্যে আল্লাহর একটা কুদরতি বিশাল সিংহাসন আছে সব জান্নাতীরা দারজির সিংহাসনে বসার পরে আল্লাহ তার কুদরতি পজিশনে কুদরতি হাইসিয়তে মধ্যের সিংহাসনে উপবিষ্ট হবেন সমস্ত জান্নাতীরা আল্লাহকে দেখতে থাকবে এত মজা রে এত মজা ও ভাই দুনিয়ার বাড়ি তো দূরের কথা জান্নাতি বাড়ি ফালাইয়া দেখ রাইকা যে 100 নম্বর তলায় গেছে রে জান্নাতি বাড়িতে আগে বললাম নিজের আনন্দের জিনিস দেখতে 1000 বছর লাগব সুন্দর সুন্দর হুর পরি সব রাইকা যে গেছে রে আমার ভাই দুনিয়ার বাড়ি তো দূরের কথা রে সিলেটের বাড়ি তো দূরের কথা রে জান্নাতি বাড়ির কথা পর্যন্ত ভুলিয়া যাইব আল্লাহকে দেখিয়া এত মজা লাগবে এত স্বাদ লাগবে জান্নাতি বাড়ি
বাড়ির কথা বলিয়া যাইব আর ওরা যে খোদার কাছে দরখাস্ত করেছিল দুই নম্বরটা কি আমরা জানি না সেইটাও দাও সেই কথাও বলিয়া যাইব সব বলে দিব আল্লাহকে দেখা এত মজা পাইবে এটাই হলো বেহেশতের এক নম্বর আনন্দের জিনিস আমার ভাইজান ঈদের আনন্দ মানাইব অনেকক্ষণ পরে আল্লাহ ডাক দিবে কেড়ে জান্নাতি বন্ধুবান্ধীরা তোমরা যা আমার দিকে তাকায় রইছ তোমরা তোমাদের বাড়িতে যাইবে নাকি এত সুন্দর বাড়ি সেখানে এত সুন্দর মহিলা রাখলাম রে তোমাদের জন্য তোমরা কি তোমাদের বাড়িতে যাইবে না আর তোমরা না দুই নম্বর আমার কাছে চেয়েছিলে সেইটাও যদি তোমরা চাও না সমস্ত জান্নাতীরা বলবেন এ মাওলান এ মাবুদ তোমাকে দেখিয়া এ তো মজা পেয়েছিলাম এত সাথ পেয়েছিলে মাওলান দুনিয়ার বাড়ি তো দূরের কথা জান্নাতি বাড়ির কথাও ভুলে গিয়েছি দুই নম্বরটাও ভুলে গিয়েছি মাওলারে তুমি যেহেতু স্মরণ করাইছো দুই নম্বরটা দেও এরপরেই জান্নাতি বাড়িতে চলিয়া যাইব আবার জুমার দিনে তোমারে দেখার জন্য আসিব ঈদের আনন্দ মানাবে দুইটা দিয়া একটা হলো আল্লাহ দেখা এখন দুই নম্বরটা শুরু ভাই আমার আগে একটা কেরাত দিছেন নি না দিছেন না কিছু মানুষে রাগ করছে তবে সময় থাকলে দেওয়া যায় একটা কেরাত বা একটা না দুই নম্বরটা দিবেন এক নম্বর হলো চোখের ব্যাপার দুই নম্বর হলো কানের ব্যাপার আর এই দুইটা হবে দুই বন্ধু দিয়া আল্লাহর আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব বিশ্ব নবী আখায় নামদার তাজদারে মদিনা দিয়া আমার ভাই দুই নম্বরটার আগে একটা ভূমিকা স্বরূপ একটা দিবেন আমরা ওয়াজের আগে যেমন ভূমিকা স্বরূপ একটা খেরাত দেওয়া হয়েছে এমন ভাবে দুই নম্বরটা নয় দুই নম্বরের ভূমিকা স্বরূপ আল্লাহ দাউদকে ডাক দিবেন এটা দুই নম্বর না ভূমিকা দুই নম্বরের ভূমিকা আল্লাহ ডাক দিবেন দাউদ রে দুনিয়ার জগতে এমন জঙ্গল যেই জঙ্গলাতে দিনের বেলায় পুরুষ দল বেঁধে অস্ত্র নিয়ে যাইবার সাহস ছিল না এমন জঙ্গলাতে দাউদ রে তুমি যখন একা একা শেষ রজনীতে অস্ত্র ছাড়া দুইকা যখন আমি আল্লাহ নামের জিকির শুরু করিয়া দিতে রে অবস্থা কেমন ধারণ করত ওরে দাউদ দুনিয়ার জগতে এমন জঙ্গলাতে একা একা অস্ত্র ছাড়া শেষ রজনীতে দুইকে যখন আমি আল্লাহ নামের মধুর কণ্ঠের জিকির শুরু করে দিতে রে পাহাড়েও জপ্ত আল্লাহু আল্লাহ সেই জঙ্গলার পাখিরা তোমার মাথার উপর সারিবদ্ধ হইয়া এরাও জপ্ত তোমার সঙ্গে আল্লাহু আল্লাহ সেই জঙ্গলার সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক তোমার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া তোমার জিকিরের তালে তালে এরাও বলতো আল্লাহ আল্লাহ আমি আল্লাহর কাছেও বড় ভালো রাখত রে এ দাউদ আজকে ঈদগাহের মাঠে তোমার কণ্ঠ দিয়া কিছু শুনা দাউদ দিবটা একটা কণ্ঠে উইলে চল্লিশটা সুর বাইব আমার ভাই জান দাউদের কণ্ঠ শুইনা সবে সিংহাসন থেকে নারাইতে হইতে নারাইতে বীর আল্লাহ আকবার মারহাবা মারহাবা দাউদ নবী জিন্দাবাদ দাউদ নবী মারহাবা এখন দুই নম্বরটা দিছেনি না এটা ভূমিকা এবারে আল্লাহ বলবেন এ জাল্লা দিলাম রেডি হইয়া যাও ওই কাকে দুই নম্বর আনন্দ এখন তোমাদেরকে দেওয়া হইবে রে সেইটা আমার হাবিব আমার বন্ধুকে দিয়া আমার হাবিব তুমি দুনিয়ার জগতে বাংলা খেজুর পাথার গড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ রজনীতে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে দি মধুর কণ্ঠ দিয়া তেলাওয়াত করতে দুশ্মনের বড় বড় লিটার পর্যন্ত সেই বাংলা খেজুর পাতার গড়ের বাহিরের কোনায় কোনায় দাঁড়ায় দাঁড়ায় শুনতরে আমি আল্লাহও শুনতাম হাবিব রে সেই তাহাজ্জুদের তেলাওয়াতের ন্যায় আজকে ঈদগাহের মাঠে ঈদের দুই নম্বর আনন্দ তোমার কণ্ঠ দিয়া আর রহমানের তেলাওয়াত শুনা
আল্লাহর হাবিব দিবেন তা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাহা রাফাকা ওয়াযাল মিজান আরে মধুর কণ্ঠের তেলাওয়াত এ ভাই বোনের আগম দাউদের কণ্ঠ শুনিয়া সিংহাসনে বসে মারহাবা জানাইবো বিশ্ব নবীর কণ্ঠ যখন শুনবে রে সিংহাসন থেকে নাইমা আনন্দে গড়াগড়ি করতে থাকবে আর বলতে থাকবে মওলা রে মাহমুদ রে তোমার হাবিবকে বলো তেলাওয়াতটা আরেকটু লম্বা করার জন্য এই দুইটা দিয়া ঈদের আনন্দ মানাবে আল্লাহু আকবার বেহেশতের একটা সুখের কথা বললাম আমার ভাই সমষ্টিগত সুখ সমস্ত জান্নাতীরা প্রতি জুমার দিনে 100 নম্বর তালা ঈদগাহে উঠা ঈদ মানাবে একটা কইতে এক ঘন্টা আমার ভাই গেছে গা এখন বলছিলাম দুইটা কইমু জান্নাতের দুইটা কইমু জাহান্নামের তো সত্যা একটা হিসে এক ঘন্টা লাগলে আর তো তিন ঘন্টার প্রয়োজন এত সময় কি সিলেটের মানুষ থাকবে না আমি থাকতে পারবো আমার ভাই এখন শর্ট কইরে লইমু এখন আসুন ব্যক্তিগত একটা সুখের কথা বলি যার যার বাড়িতে জান্নাতীরা সেই সুখটা মানাবে আল্লাহর নবী বলেন এ আমার উম্মতের পুরুষ তুমি যদি জান্নাতে যাইতে পারো রে আপনারা পুরুষ না মহিলা বেডা না বেডি বেডা আল্লাহর নবী বলেন এ আমার উম্মতের পুরুষ তুমি যদি জান্নাতে যাইতে পারো রে এক একজন পুরুষকে জান্নাতি মহিলা জান্নাতি হুরপুরি 70 জন করিয়া দেওয়া হইব এরা এত সুন্দর হবে রে একজনে যদি কানি আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায় সূর্যের প্রয়োজন হবে না পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব মা বোনরা একটা প্রশ্ন লইয়া বইসা রইছে কিন্তু মা বোনরা কি কইব হুজুর ঈদের মধ্যে তো আমরা এনে শরীক করছিলেন এখন এখন যে কইলেন দাজির বাড়িতে ব্যক্তিগত আনন্দ আপনারা পুরুষ জাতি একজনে এত সুন্দর সত্তুল্লা হইরা পাইবেন আমরা কি পাইমু গো হুজুর অমির পুরির চুর ঠিক না বেটি ঈদে তো শরীক করছে নিকালে কি করবেন আমার ভাইয়া রে আল্লাহর রাসূল বলেছেন এ এ উম্মতের মহিলা তুমি যদি জান্নাতে যাইতে পারো রে তোমারে জান্নাতে এত সুন্দরী করিয়া ঠিকানা দেওয়া হইব তুমি কি দুনিয়ার জগতের বিশ্ব সুন্দরী না বিশ্ব বিশ্রী সেই কথা বুঝার দরকার নাই তুমি যদি জান্নাতে যাইতে পারো রে একজন মহিলা কাইনা আঙ্গুলির মাথা দুনিয়ায় দেখাইলে সূর্যের প্রয়োজন হবে না পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইব ও দুনিয়ার মহিলা গো তুমি জান্নাতে যাইতে পারলে তোমারে এর চাইতে আরো সুন্দরী করিয়া আল্লাহ তোমাকে বানাইব মহারানী তোমার স্বামী হইবে মহারাজা 70 জন হুরফরি হইবে গো দুনু জনের খাদি মাবু ঠকবা না এই গেল বেহেশতের দুইটা সুখের কথা আজকের মতো এখানেই রাখতে চাই জাহান্নামের কথা আজকে আর বলতে পারলাম না আমার ভাই জাহান আল্লাহ আমরা জান্নাতের যে সুখের কথা শুনছি গো মোল্লা আমরা এই জান্নাত কান চাই সবাই চান আল্লাহ আমরা জান্নাতি হতে চাই আমাদেরকে জান্নাতি বানাইয়া সফরাতের গাদি নিও জান্নাতি বানাইয়া কবরে নিও জান্নাতি বানাইয়া হাশরে নিও জান্নাতি বানাইয়া ফুলছানা পার করে জান্নাতি বাড়িতে পৌঁছাই আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন
দরবারে হাত বাড়াইছি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ তোমার দরবারে তওবা নসুহা করলাম আর জীবনে গুনাহ করতাম না আল্লাহ আমরা তোমার দরবারে দুটি হাত বাড়াইয়া ওয়াদা করিলাম তোমার বিধান আর ছাড়তাম না তোমার আদেশ আর ছাড়ব না তোমার আদেশগুলি সঠিক মতে পালন করার তৌফিক দান করো রে মাওলা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া শাফিয়াল আমরাব ওয়া ইয়া কাদিয়াল হাজাত ওয়া ইয়া রাফিয়াদ দারাজাত ওয়া হাল্লালাল মুশকিলা আই বিমারি বিমারকে দূর করনে ওয়ালা এ বিপদের বিপদকে হল করনে ওয়ালা আই বেফানা রে ফানা দে দেওয়ালা আল্লাহ আমরা নিজেরা রুগী হইয়া আমাদের মধ্যে রুগী নিয়া তোমার দরবারে হাত বাড়াইলাম তোমার দারু সিবা থেকে সিপাহে কামিলা দিলা দান করো মোলা আমরা যে যেই ঘাটে আটকা পড়েছি মোলা কে কুল ঘাটে আটকা তুমি তো জানো রে মোলা আল্লাহ তুমি ফার করিয়া দাও তোমার দয়ায় তোমার মায়ায় তোমার কুদরতি সাহায্যে তুমি ফার করিয়া দাও মোলা আল্লাহ আমরা বেফানা তুমি ফানা দান করো ইয়া আল্লাহ বদরুদ্দিন কামরান সাহেব আমারে খুব মায়া করতেন মাঝে মধ্যে এক দুটো প্রোগ্রামের জন্য মোবাইলে অনুরোধ করতেন ইয়া আল্লাহ লোকটাকে তুমি জান্নাতি বানিয়ে দিও আল্লাহ আলেম রে মোহব্বত করতো সেই দিকে তাকিয়ে হলো তার কৈবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসার দিন বদিন তরক্কে নায়েত ফরমাও আল্লাহ মাহফিল করতে হোক করে কবুল করো হাজিরিন মজলিসকে কবুল করো এ এলাকাবাসী তুমি কবুল করো এ এলাকার মধ্যে গানের কৈবরকে জান্নাতের বাগান ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين.